বঙ্গে শেষ বর্ষা। বর্ষা শেষে তেমন ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বরং বাড়বে গরম, সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ পূর্বাভাস অনুযায়ী শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, বেলা বাড়ার সাথে সাথে অস্বস্তিকর অবস্থা বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গে বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাতের পর আজ কিছুটা মনোরম পরিবেশ বজায় থাকবে, বৃষ্টি এখন থেকে কিছুটা কমবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে প্রায় 90%। অন্যদিকে আজও দিল্লিতে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিতে 9 জনের মৃত্যু হয়েছে। আগামী 24 ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।